ভিও এসিক্সটিতে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। নিউ ইয়র্কের সিটি পুলিশ মঙ্গলবার শহরের ব্রুকলিন এলাকায় একটি সাবওয়ে ট্রেনে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করেছে, তবে কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। গুলির ঘটনায় প্রায় 2 ডজন লোক আহত হয়। পুলিশ 62 বছর বয়সী ফ্র্যাঙ্ক আর জেমস নামের ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে তার মন্তব্য জোরদার করেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র শীঘ্রই ইউক্রেনকে $75 কোটি পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করবে বলেই আশা করা হচ্ছে। টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট তার রাজ্যের সেনাদের মেক্সিকো থেকে যেসব ট্রাক টেক্সাসে প্রবেশ করে তা থামাতে এবং সেসব পরিদর্শনের নির্দেশ দেওয়ার পর মেক্সিকো ট্রাক চালকরা সোমবার থেকে আমেরিকার সীমান্তে ফাররিনোসা আন্তর্জাতিক সেতু অবরোধ করেছে। অ্যাবট বলেছেন, মেক্সিকো থেকে মানব পাচার ও ব্যাপক মাদক আসা রোধে এই তল্লাশির প্রয়োজন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।